প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 4টায় হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। একই দিনে সন্ধ্যা 6টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে 19 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর এ সফরের উৎসব আমেজে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা। করোনা মহামারীর পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী চরণে হাসিনাকে আমরা আগামীকালকে জিআরকে এয়ারপোর্টে বরণ করতে যাব ইনশাআল্লাহ। দেশের যে ভ্যাকসিন সংকট রয়েছে সেই ভ্যাকসিন সংকটকে কাটিয়ে উঠার জন্য বিভিন্ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে কথা বলবেন। জাতিসংঘ অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রবাসী বাঙালিদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আমরা ঐক্যবদ্ধভাবে নেত্রীকে সম্বর্ধনা জানাব এবং নেত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবে, সেটা হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যেন একটা নতুন কমিটি দেওয়া হয়। নেত্রী মনে করেন যাকেই ভালো মনে করবেন, যাকেই দায়িত্ব দেবেন, আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। দেশে উন্নয়নে অবদান রাখা রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন দাবি ও নানা পরামর্শ তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে প্রবাসীরা আরো উচ্ছ্বসিত। দ্বিতীয়বারের মতো জাতিসংঘ অধিবেশনে সহসভাপতির আসনে থাকবে বাংলাদেশ।